থাকা যায় না পজিটিভ। আমিও কি সবসময় পজিটিভ থাকতে পারি? থাকতে পারি না পজিটিভ। আমি একসময় ভীষণ নেগেটিভ হয়ে গেছিলাম, মানে ভালো লাগতো না কিছু করতে। সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারতে, নিঃশ্বাস নিতে পারতাম না, অনেকগুলো সমস্যা থাকে। জানিও কমেন্টের মারফত। আর এখন মোস্ট বাজে কাজটা আমি করছি, বাজে কাজ না, আমার একটা টাইমে খুবই ভালো লাগতো করতে কাজটা, সেটা হচ্ছে এখন রান্না করছি। আজকে সত্যি রান্না করতে কিছু ইচ্ছে ছিল। আজকে ফাইনালি, আজকে মঙ্গলবার, আজকে ফাইনালি আমরা টিকা নিতে যাব, ঠিক আছে? দেখা যাক, আজকে কোনো ভয় নেই, আজকে কোনো ভয় নেই, জো হোগা দেখ লেবে, জো হোগা ও দেখা যায়গা, আজকে জো হোগা ও দেখা যায়গা। হ্যাঁ, ওহ, আমি গরমটা প্রচন্ড লাগছে, ভয় ভয় কিচ্ছু নেই, ভয় উড়ে গেছে। আগের দিন টিকা নিতে গিয়ে একদমই জানিনি, ভয় একদম উড়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো জামা কাপড়ে মেলা সাজিয়ে দিয়েছি, কারণ বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টির জন্য একদম বাইরে শুকোতে দিতে পারবো না। এই দেখো আমার এটা এলো, মানে এটা আমার কার্ড এলো, মানে জীবনে প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, মানে ডিউ টু সাম অবভিয়াস রিজন্স আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। তো সেটার জন্য কালকে চেকবুক এসছে, আজকে কার্ড এসছে, আমার আবার ফোন বাজছে কেন দেখি। আজকে আমাদের মেনু কি জানো তো? আজকে কি আজ আমি বলবো, আমি কোনো কনসেপ্ট বুঝতে পারি না জানো তো, মানে কি করে বড় লোকটা হয়েছিল যেটা আমরা করতে পারি না সাধারণ মানুষে। ডাকাতি করে না, ও শুরু থেকে ইংলিশও পারতো না, কিছু পারতো না, হঠাৎ করে বড় লোক হয়ে গেল। ও চপ্পলে ছেদ ছিল, তারপর বিদেশি বুট পরে ঘুরে বেড়াচ্ছে। বাবু 3 বছর, মে তুমি ভুল যাও ইয়ে হো নেই সকতা, আর তুম মুঝে ভুল যাও ইয়ে মে হোনে নেই দুঙ্গা। আমি সিনেমাটা কনসেপ্টটা বুঝতে পারলাম না, ও কি করে বড় হয়ে গেল, অনলি 55%, মানে কি মানেটা কি সিনেমাটা কি করে বলে। পাড়ায় নেশা করে ঘুরে বেড়াতে, সে এখন করোড়পতি। মা মর গেই, হ্যাঁ ভালো আছে, সিরিয়াসলি আমি মানুষের বুঝতে পারি না সিনেমাটা মানে কি। আজকের কিন্তু আমাদের আজব ধরনের ভাগ হচ্ছে, একবার মাংস দেখানো হচ্ছে, একবার আমাকে দেখানো হচ্ছে, একবার ধড়কানের ডায়লগ বলা আছে। ধড়কাটওয়ালারা যদি আমাকে পায় না, আমার ধড়কান বাদ দেবে। ও নো, ধড়কান হয়ে যাবে তখন আমার। এই যে সুনীল চেটি, সুনীল চেটি এসে করছে, আর কি দেখাচ্ছি আমি। একজন একটা কি জিনিস বিক্রি করতে এসছে, আমি বাবুকে বললাম বলতে পারতিস আমার মায়ের 2 কিডনি নেই। আমি এখন যদি ট্রেনে উঠি না, ট্রেনে বা এতে উঠি না, আমি শারীরিক প্রতিবন্ধী, এতে আমি নাম লিখিয়ে আমি বসে বসার জায়গা পাবো জানো? হেসো না, এটা সত্যি কথা, আমার যে অবস্থান এখন, আমি কিন্তু বসার জায়গা আমাকে দেবে লোকে, কারণ সত্যিকারের আমি যদি রিপোর্ট দেখাই লোককে, লোকে বলবো বাবা এর তো সাংঘাতিক খারাপ অবস্থা, একে আগে বসতে দে সবার আগে। হাসি নয়, হাসিও না, রেগে যাওয়াও না, সিরিয়াসলি বললাম আমি কথাটা। আমার 2 কিডনি নেই, 2 মেজর অর্গ্যান আমার নেই, নেই মানে আছে, ফলস আছে, মানে প্রক্সি দেওয়ার জন্য আছে যে আমি আছি শরীরের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি ও দুটো কাজ করে না কোনো। তাহলে কি হলো, নেই হলো তো, মানে আলটিমেটলি কথাটা তো দাঁড়ালো নেই, আছে কিন্তু নেই, থেকেও নেই, থেকেও নেই, আলাদা ভাবে ওগুলোকে কাজ করাতে হয় না, ডায়ালিসিস মেশিনটা আলাদা ভাবে কাজ করে, ওগুলোর হয়ে প্রক্সি দেয়, ওগুলোর হয়ে প্রক্সি দেয় ডায়ালিসিস মেশিন, ওগুলো ফর শোর রয়েছে।
सजावट के लिए है ना अपने शरीर में किडनी। तेरे पास क्या है ना अपने पास किडनी? तेरे पास क्या है? मेरे पास ये है वो है। मेरे पास किडनी नहीं है। डेविड बेपड़ा की है ना, मेरे पास किडनी दो है लेकिन वो काम नहीं करती। निजे दुखो के एतो बेशी मजा उड़ाओ, एतो बेशी मजा उड़ाओ निजे दुखो टाके निये, जे दुखो तुम्हाके छेड़े पालाते बाध्य हबे। कारण दुखो देखबे जे ए तो दुखो बिलासी नय, ए तो दुखो पाच्छे ना आमाके निये, ए तो आमाके जत्न करछे ना, ए तो आमाके निये ठाट्टा तमाशा करछे, ताहले एके छेड़े दिये पालाई। দরকার কি আছে? এই যখন আমাকে গ্রাহ্যই করছে না, এই যখন আমার মর্যাদাটাই রাখছে না দুঃখের, তখন দুঃখ বলবে তাহলে যাই আমি এখান থেকে, তাহলে আমার আর কোনো কাজ নেই। সেই জন্য বলছি নিজের দুঃখটাকে নিয়ে এত বেশি ঠাট্টা তামাশা করো যে দুঃখ তোমাকে ছেড়ে পালাতে বাধ্য হবে। দেখ আমার মতন লোক তার তো ভেঙে পড়ার কথা, কিন্তু আমি সিরিয়াসলি নিই না ব্যাপারটাকে। কারণ সিরিয়াসলি নিলে না আমি হাঁট চলতে পারবো না। আর দুঃখকে যে কেউ সিরিয়াসলি নিয়েছে সে শেষ হয়ে গেছে। দুঃখকে সিরিয়াসলি কখনো নর্মালি থাকা যায় না। মানে তোমার যেটা হয়েছে আমার মতন আরো লক্ষ লক্ষ মানুষ এরকম হয়েছে, নিশ্চয়ই তার একটা ওয়ে আউট কিছু আছে, সেটাকে বার করতে হবে। আমি কি নিজেকে সান্ত্বনা দিচ্ছি না আমি লোককে বোঝাচ্ছি কথাগুলো? তোমার এটা বলবে শোনো না, যদি কেউ লোকের নিজের দুঃখটাকে দেখা যায় আমি দুঃখিত, তার একটা বাড়ির লোকের প্রতিও তো একটা ইম্প্যাক্ট পড়বে। মানে ধরো প্রচন্ড শরীর খারাপ হয়েছে, এবার তার বাড়ির লোকের প্রতি একটা ইম্প্যাক্ট পড়বে। তো যদি সবসময় পজিটিভ থাকো বা যদি থাকা যায় না, অনেক সময় থাকা যায় না সেটা মানা যায়, কিন্তু থাকতে হবে। কি বলে জোর জবরদস্তি থাকতে হবে? জোর জবরদস্তি পজিটিভ থাকা যায় না। পজিটিভ আমিও কি সবসময় পজিটিভ থাকতে পারি? থাকতে পারি না। পজিটিভ আমি একসময় ভীষণ নেগেটিভ হয়ে গেছিলাম, মানে ভালো লাগতো না কিছু করতে। সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারতেন, নিঃশ্বাস নিতে পারতাম না, অনেক রকম সমস্যা হতো। কিডনির সমস্যা মেন সমস্যা হয় যে শ্বাসকষ্টের সমস্যা যেটা হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে তাতে কোনো সলিউশন নেই, তাতে কোনো সলিউশন নেই। তাহলে হাটা সাবান কি ঘাটা, চল আগে বাড়। তো আমাদের কল এসে গেছে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য। আমি তো একদম লাল জামা পরে রেডি হয়ে গেছি, পোকা ওখানে যাবো। কিন্তু মাম্মি বসে আছে এখনো কিছু না, ওখান থেকে পাপ্পা চেঁচাচ্ছে এইবার এলো বলে পাপ্পা, আর চেঁচামেচি শুরু হতো। চলো হতো যাবি আমাদের সাথে বিকু, তুই যাবি আমার ছবি তুলে দিবি, চলো গাড়ি হেঁটে এবার গাড়ি থেকে কথা বলবো। বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে। কিসে আওয়াজ হচ্ছে? এটা মোবাইলে আওয়াজ হচ্ছে, স্পিকারের সাথে কানেক্ট করে রেখেছে। এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, তাও তোমাদেরকে রাস্তা দেখাই। কিছু বলার মতো বক্তব্য নেই তাই বলে বেশি কথা বলছি না। কিছু বলার বক্তব্য নেই, সেই জন্য যখন কোনো কথা থাকে না, কিছু থাকে না, তখন আমরা রাস্তা দেখাই। না দেখো রাস্তা, খুশি দেখো, এরকম ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ এটা রাস্তা, ফুটপাত দেখাচ্ছি। আমিও ছোটবেলা থেকে কেপার মাঠ কেপার মাঠই শুনে এসেছি। কেপার আছে কাছে আছে, আমি জানি না কেপার। আমরা এখন চলে এসেছি হসপিটালে, হসপিটালে দাঁড়িয়েছি ওয়েট করছি আমি আর মাম্মি এখানে ভ্যাকসিন নেবো। এখন দাঁড়িয়ে থাকতে হবে, এখন কটা বাজে? পৌনে পাঁচটা বাজে, তো এখন দাঁড়িয়ে থাকতে হবে একটু, পাঁচ ছ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে মানে নিয়ে নেবো হবে ভ্যাকসিনে। তো আমাদের সেকেন্ড ডোজের কাজ খতম, আজকে খতম করে নিলাম, একেবারে কোনো কিছু বাকি নেই। আর আজকে সেকেন্ড ডোজটা যখন দিচ্ছিল না, মানে হাতে প্রচণ্ড লেগেছে, মানে কেন জানি না আগেরবারে যখন দিয়েছিল সেকেন্ড ডোজটা তখন লাগেনি, বাট আগেরবারে সরি আগেরবারে যখন ফার্স্ট ডোজটা দিয়েছিলাম, মানে মাথা চলছে না, তখন কাজ করছিলাম, বসে পড়ছিলাম, কাজ করছিলাম আর মাথা চলছে না। আগেরবার যখন ডোজটা দিয়েছিল তখন বেশি লাগেনি, বাট এবারে সেকেন্ড ডোজটা ভালো মতন লাগিয়ে দিচ্ছে। মানে আমাকেই না, একা মাম্মিকেও লাগিয়ে দিচ্ছে আজকে। মাম্মি তাও লেজেন্ড মানুষ, মানে চলে গেছে প্রো প্রো প্লেয়ার। তো এখন মাম্মি রান্না করছে এখানে, আমি এখন রান্না করছি। কি রান্না করছি বলতো? কাবুলি ছোলার ঘুগনি, মানে চানা মশলা আর রুটি করবো।
সরকারি গ্রেভি বানাচ্ছে মানে মুখে ছোলে টোলে নেওয়া হয়ে গেছে আবার হয়ে গেছে এবার ছোলাটা এখানে দিয়ে দেওয়া হলো। তো এরকম ছোলের রেসিপি দেওয়া আছে মাম্মি কুকিং চ্যানেল রেসিপিস বাই কস্তুরিতে, লিঙ্ক দেওয়ার দম ডিসক্রিপশনে নেই। আমরা প্রচণ্ড আগেই বলছি আমরা প্রচণ্ড রেকলেস, আমরা সব দিকে ভুলে যাই, আমরা প্রচণ্ড নির্লজ্জ টাইপের। তো তোমরা একটু দেখে নিই, তারপরেও গর্বের সাথে বলি যে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কোনো লজ্জাই নেই আমাদের, লজ্জাহীন না ভয় তিন থাকতে নয় কথাতেই আছে। আমি আমার ব্লগটা এখানে শেষ করবো কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, বুঝতেই পারছো প্রায় এখন বাজে 9:45, অনেকখানি রাত্রি হয়ে গেছে। ওর বাবারে, এবারে আমি ব্লগটা শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পেছন থেকে আমার স্যানিটাইজারের বাহার দেখতে পাচ্ছ, আয় বাহার আয়া। যাই হোক, এবার যদি বেশিক্ষণ কথা বলি তাহলে অবশ্যই করে ভাট বকবো, তখন ভাট ছাড়া আর কিছু বেরোবে না। যাই হোক, কালকের আমার ডায়ালিসিস আছে, ব্লগটা যতক্ষণে পোস্ট হবে ততক্ষণে আমার সেকেন্ড ডায়ালিসিসের টাইম এসে যাবে, ঠিক আছে, মানে সেকেন্ড ডে অব মাই ডায়ালিসিসের টাইম এসে যাবে। তো এই তোমরা কনফিউজ হয়ে যাবে যে আমি কি বলছি না বলছি। যাই হোক, এখন আমি ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।